নমস্কার, কেমন আছেন? আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই যে বন্ধুরা, এটা হলো ভোর 4:30 ক্লিপস আমি তুলেছি। ও অ্যালার্ম দিয়ে রেখেছিল উঠে মাছ মারবে বলে, দেখলো খুব একটা জল হয়নি, তো আবার শুয়ে পড়ল। কিন্তু বৃষ্টি কিন্তু সারা রাত ধরে হয়েই যাচ্ছে, মানে বৃষ্টি এবার আর থামার কোনো নাম নিতে চাইছে না। এই যে পরে এটা সকাল 6টা, তখন মানে কিছুটা জল বেড়েছে। ও ভাবলো না এর মধ্যেও মাছ মারা যাবে না, আর কিছুক্ষণ অপেক্ষা করি, তারপরে দেখো জল কতটা হয়ে গেছে, মানে এতটা হয়েছে মানে বলার মতো না। এর আগেও ব্রিজে মাছ মারতে যেত, এখন আর ব্রিজে মানে যাওয়ার কোনো উপায় নেই, সব ঢেকে গেছে। ওই যে বিবেকানন্দ স্ট্যাচুটা, ওই পর্যন্ত ক্লাব প্রায় মানে ও যাওয়াই যাচ্ছে না, ওখানে যাওয়াই যাবে না, মাছ মারাও যাবে না। এই যে দেখো, এই সেই জন্য কি করছে, ও এখানেই মাছ মারছে। প্রায় 15-20 দিন হয়ে গেছে, কেউ হয়তো বললে বিশ্বাস করবে না, আমরা সমানে এই মাছ ধরা মাছে খেয়ে যাচ্ছি। প্রায় ও প্রত্যেক দিন 1 কেজির মতন মাছ মারে, তার থেকে যদি বেশি হয়ে যায়, কোনো দিন কমও হয়, কিন্তু যদি বেশি হয় অন্য কাউকে ও দিয়ে দেয়, এত হারে ও মাছ পায়। আর বেশি নিয়েও কী হবে বলুন, কারণ সেটা রাখলে পরের দিন না মানে কাটতে অসুবিধা হয়ে যায়, বাঁচতে অসুবিধা হয়ে যায়, ওই জন্য টাটকাটাই সুবিধা হয়। তো এখান থেকে দেখো ও মাছ মারছে, এর আগে ও ক্লাবের ওই সাইডটাই যেত, আবার আমাদের পেছন সাইডটাও যেত, কিন্তু এবার আর অন্য জায়গায় যাচ্ছে না, এখানেই মাছ পাওয়া যাচ্ছে। কি মজা বলুন তো, বৃষ্টি হলে বাড়ির মধ্যেই মাছ পাওয়া যায়, ব্যাপারটা কত আনন্দের, ভালো লাগে। জালটাও নিজে হাতেই বানিয়েছে, আপনাদের তো দেখিয়েছিলাম, দেখো মানে অত কষ্ট না, জাস্ট খালি পেতে রাখো আর মাছটা ওই পাশ দিয়ে যাবে, জাস্ট তুলে ফেলো আর মাছ নাও। দেখো জলে বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে না, আমার কোনো নামই নিতে চাইছে না। আর না, এত বৃষ্টি হচ্ছে, একদম বিরক্ত, সব কিছু ভেজা ভেজা, সব কিছু ভেজা। আর না, আমাদের মানে মানে মেঝেটা যে আছে ঘরের, সেটাও না কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, মানে শুকা শুকা ভাব না, মানে এত হারে চারিদিকে জল না, ঘরগুলোও শুকোতে চাইছে না। দেখো বিল্ডিংয়ের নিচ দিয়ে জল যাচ্ছে, মানে এক দেখেছি ওরা একদম ব্যবস্থা করে রেখেছে, যাতে মানে জল বিল্ডিং নিচ দিয়ে জল গেল, ওদের বাড়ি কোনো অসুবিধা না হয়, ওরা ওইভাবে করে রেখেছে। দেখো কি হারে জল যাচ্ছে, 3 দিন যে হলো বন্যা টাইপের। তার বন্ধুরা, আজকে আরো ফাটাফাটি বৃষ্টি, দেখো কি অবস্থা, পুরো একেবারে। আজকে আর ওইদিকে মাছ ধরতে যাওয়া দরকার নাই, এখানেই মাছ পাচ্ছে। আর বাড়ি তো আমাদের, দেখো চল দেখো, আরেকজনকে দেখো, লাফা লাফা উঠে আমার গায়ে, গায়ে একটু দাঁড়ারও তুলে আসে, আমার আগে আগে যাচ্ছে আরেকজন। আজকে তো মনে হয় একদম অবস্থাটা বেশি খারাপ, একটু দেখে আসি। আজকে আজকে সে একই পরিস্থিতি, আজকে বেশি জল যাচ্ছে, নাক মুখ গুলো ফাটাই দিছে বলে ঘরে থাকবে, ঘরে থাকবে। তোমাদের বলেছিলাম না, বৃষ্টি যাহা কমলো জল চলে যায়, মানে জিনিসটা খুব ভালো লাগে, জল কিন্তু থেমে থাকে না, যতক্ষণ বৃষ্টি ততক্ষণই জল, যাহা বৃষ্টি কমে গেল জলও একদম কমে যায়। এই যে দেখো সন্ধ্যের টাইম, আমরা সবাই মিলে চাউমিন খাচ্ছি, মানে বাড়িতেই বানানো, চুটকিও খাচ্ছে, আমিও খাচ্ছি, ওর মামাও খাবে, সোনাও খাবে। ওই যে চুটকি খাচ্ছে ওর মামার কাছে, ওই যে মামার এখানে রাখা আছে, ওই যে আমি খাচ্ছি, আছে ওই যে নাটক নাটক করার এক্সপার্ট, আর নাটকই নাটকই এদিকে, এই দেখ
একেবারে নাটকই। আরে হলো কাছুয়া, দেখলে দেখলে কেমন মানলো? আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করে দিও সবাই। চান্সে ডান্স করে দেন। আর হলো শন্টি, শন্টি ইনস্টাগ্রামে রিলস দেখতে ব্যস্ত। আমারে দেখো কাজে কাজে দড়ে মন কেমন করছি, দড়ে মন আর বর যাতে সবাই যাবা গেল, এইবার ঠিক আছে দেখো বিয়ের কার্ড, 3rd July বিয়ে আছে, আমাদের মেয়ের বাড়ির থেকেও নিমন্ত্রণ, ছেলের বাড়ির থেকেও নিমন্ত্রণ। তো দেখি হয়তো বরযাত্রীটাই যাব, কারণ ওই মানে মেয়ের বাড়িটা একটু দূরে, ছেলে বাড়িটা কাছে, তাহলে বরযাত্রী গেলেই আমার মনে হয় সেটা ভালো। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে আবার একটা ভালো ব্লগের সাথে।